নামেই সিরিজ বা সিজন, আসলে টুকরো কথায় গানে গল্পে হারিয়ে যাওয়া প্রিয়জন স্মরণ, যা মহালয়ের ভোরে করে থাকে বাঙালিরা। হইচই ওয়েব প্ল্যাটফর্মে তারই প্রথম পর্দা প্রতিফলন, তারাদের শেষ দর্পণ, যার আয়োজন এই প্রথম গান ছড়া বাঁধছে বাংলার দুই প্রথম সারির প্রযোজনা সংস্থা এসপিএফ এবং উইন্ডোজ প্রোডাকশন। উইন্ডোজ প্রযোজক পরিচালক জুটির অন্যতম শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানালেন, অভিনয়, খেলা, গান, পরিচালনার দুনিয়ায় বহু তারকা ছড়ে গিয়েছে সময়ে অসময়ে। তাদের প্রতিভা, তাদের কাজের টানে অসাধারণ মানুষ কখন যে তাদের আত্মার আত্মীয় হয়েছেন টেরই পাননি। সেই অনুভূতি থেকেই অনুরাগীদের দায় থেকে যায় তাদের শেষ সম্মান জানানোর, যা হয়তো অবস্থার প্রেক্ষিতে সবসময় দেওয়া হয়ে ওঠে না। সেই ভাবনা থেকেই সিরিজ এবং সিজনের জন্ম। কিভাবে এই তর্পণের আয়োজন হচ্ছে? সাংবাদিক গৌতম ভট্টাচার্যের তারাদের শেষ চিঠি বইয়ের অনুপ্রেরণায় এই কাজ। সঞ্চালনের দায়িত্বে রয়েছেন তিনি, সুশান্ত সিং রাজপুত, পি কে ভট্টোপাধ্যায়, চুনি গোস্বামী, ঋতুপর্ণ ঘোষ, তাপস পাল, সুপ্রিয়া দেবী, মহুয়া লাহিড়ী সহ 12 জন তারকাকে বেছে নেওয়া হয়েছে, যাদের অজানা স্মৃতি বলবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৃজিৎ মুখার্জি, মিমি চক্রবর্তী, শতাব্দী রায়, রূপা গঙ্গোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, প্রসীন বন্দ্যোপাধ্যায়, ব্রততিক বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্যের মতো ব্যক্তিত্ব। থাকবে গান, থাকবে গল্প, একে অপরে এক এক পর্বে এক একজনকে স্মরণ করা হবে এই সিরিজে। সিরিজের পরিচালনার দায়িত্বে আছেন অরিত্র মুখোপাধ্যায়। আগামী 17 সেপ্টেম্বর মহালয়ার সন্ধ্যায় দেখানো হবে তাদের শেষ তর্পণ। কাকে দিয়ে স্মৃতির ছাপি খুলবেন অরিত্রের কথায় এটা এখনও ঠিক হয়নি। এডিটিংয়ের পরে বোঝা যাবে কার জীবনে প্রথম থাকবে। শুটিং জোর কদমে চলছে, প্রায় শেষের পথে। তারকাদের বাড়ি গিয়ে সমস্ত সতর্কতা মেনে শুটিং হচ্ছে, অনেকে মোবাইলে রেকর্ডিং করেও পাঠাচ্ছেন। এই ধরনের সিরিজের আবহে ভূমিকার গুরুত্বপূর্ণ, সেই জন্যই এই দায়িত্বে ইন্দ্রদীপ দাশগুপ্ত, যাতে সেরা জিনিস উপহার পায় দর্শক, একমত শিবপ্রসাদ অরিত্র। ইন্দ্রদীপ বলেছেন, প্রত্যেকটি গল্প অনুযায়ী আলাদা আলাদা আবহ হবে, সেই অনুযায়ী নোট বাদ্যযন্ত্রের ব্যবহার শুনতে পাওয়া যাবে, প্রাচ্য পাশ্চাত্য দুই থাকবে হয়তো একই সঙ্গে বা আলাদাভাবে। এক একটি গল্পের দৈর্ঘ্য 15 মিনিট, তারকার জীবনই হবে তার গল্পের দৈর্ঘ্যের মাপকাঠি। সিরিজ হলো একটিতে 8 বা 12 জন তারকার গল্প দেখতে এবং জানতে পারবেন দর্শক, সংযোজন অর্থের। যাদের স্মৃতি তর্পণ হবে তারা দেশকালের বেড়া ডিঙ্গিয়ে নিজ প্রতিভায় সর্বজনীন, তাই শিবপ্রসাদের দাবি, বিশ্ব বাঙালি তৃপ্ত হবে ওটিটি প্ল্যাটফর্মের মহালয়ার তর্পণের নবতম রূপ দেখে।